আপনি যে একজন ফ্রিল্যান্সার তার প্রমাণ কি? সালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো যে আমি যে একজন ফ্রিল্যান্সার বা আপনি যে একজন ফ্রিল্যান্সার তার প্রমাণটা কি। হ্যাঁ, সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি একটা উদাহরণ সহকারে বুঝাই। ধরে নিন আপনি অ্যাজ এ কাস্টমার, হ্যাঁ রাইট, সো আপনি একটা টি শার্ট কিনতে হচ্ছে মার্কেটে যাবেন বা একটা শপে যাবেন। সো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে কী করবেন, মার্কেটে যাবেন, দেন হচ্ছে মার্কেট থেকে যে কোনো একটা শপের মধ্যে যাবেন, শপে গিয়ে হচ্ছে কী করবেন যে তাদের শপের মধ্যে নতুন ডিজাইন কী আছে বা কোন ডিজাইনটা সুন্দর, অনেকগুলো ডিজাইন রাখা থাকে একটা শপের মধ্যে বা তাদের স্টকে অনেক ডিজাইন থাকে, রাইট। সো এই ডিজাইনগুলোর মধ্যে কী করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে একটা আপনি দেখবেন, অনেকগুলো দেখবেন, দেখার পর একটা চুজ করবেন, দেন এটা নিয়ে হচ্ছে তার সাথে কথা বলবেন যে ওইখানে যারা কাস্টমার কেয়ারে যারা আছে তাদের সাথে কথা বলবেন, যারা সার্ভিস দিচ্ছে। সো যে ভাইয়া, এটার কি সাইজ অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস কত, এটার সাথে কি কোনো ডিসকাউন্ট আছে, এরকম কিছু আপনারা হচ্ছে কী করবেন, জিজ্ঞাসা করবেন। সো জিজ্ঞাসা করার পর হচ্ছে আপনারা বুঝে শুনে প্রোডাক্টটা নেবেন, হ্যাঁ রাইট। সো আপনি যখন এই মার্কেটে যাচ্ছেন, গিয়ে প্রোডাক্ট অনেকগুলো ডিজাইন থেকে একটা ডিজাইন চুজ করছেন, দেন হচ্ছে তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিচ্ছেন, রাইট। সো আপনি যখন যে প্রোডাক্টটা যে নিতেছেন অনেকগুলো বিষয় কিন্তু আপনি যাচাই করতেছেন। এখন যখন আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার, সো এটা প্রমাণ করার জন্য আপনার ক্লায়েন্টকেও এরকম একটা দেখাইতে হবে। সো এটা দেখাবেন কীভাবে, একটা পোর্টফোলিও সাজাইতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওটা হইতেছে যে আপনি যে টি শার্ট কিনতে হচ্ছে মার্কেটে যে শপের মধ্যে গেছিলেন, যেই শপে অনেকগুলো ডিজাইন রাখা ছিল, ওইটাই হচ্ছে পোর্টফোলিও। আমি কি বুঝাইতে পারছি মানে আপনি যে কাজ করছেন বা কাজ করতেছেন বা অনেকগুলো কাজ করে ফেলছেন, সেইগুলোর একটা প্রমাণ আপনার হচ্ছে ক্লায়েন্টকে দেখাইতে হবে। এখন আপনি বলবেন যে সেগুলো তো আমার পিসির মধ্যে আছে। এখন আপনি কি এতদিন হচ্ছে 100 কাজ করছেন, ওইগুলোর জেপিজি, এআই ফাইল বা ধরলাম আমি ডিজাইন দিয়ে প্রমাণ দিচ্ছি যে এআই ফাইল, এগুলো কি আপনি হচ্ছে এখন তারে হচ্ছে ওই মেসেজে মারবেন, এটা কি পসিবল? তা কখনোই পসিবল না। সো কী করা লাগবে, এই ডিজাইনগুলো যে আপনি যে একটা ডিজাইন করছেন, এই ডিজাইনগুলো কি একটা সুন্দর করে সাজাইতে হবে, লাইক হচ্ছে ওদের একটা শপের মতো। ওদের শপের মতো যখন সাজাবেন, তখন যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনি ডিসকাস করবেন, কথা বলবেন, তখন যেমন আমি শপে গিয়ে কী করলাম, কাস্টমার কেয়ারের ওদের সাথে ডিসকাস করছি প্রোডাক্টটার সম্বন্ধে। যখন আপনি আপনার ওয়েবসাইট বা আপনি যে পোর্টফোলিওর মধ্যে ডিজাইনগুলো রাখবেন, আপনার ক্লায়েন্টকে যখন দেখাবেন, সে তখন বলবে যে হ্যাঁ আপনি তো খুব ভালো ডিজাইনার বা আপনার তো অনেক কাজ দেখেছি, হ্যাঁ আপনি আমার কাজটা করতে পারেন। সো যেমন ওইখানে গিয়ে আপনি প্রোডাক্ট চুজ করে মানে আপনি কিনছেন, সেম ওয়েতেই। সো আপনি আগে হচ্ছে এই পোর্টফোলিওটা সাজান, খুব সুন্দর করে সাজাবেন। এটা কিভাবে সাজাবেন তো আমি একটু বলি, লাইক হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে পোর্টফোলিও সাইট, মানে যেখানে জাস্ট আপনি আপনার পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন, বা আপনি তাছাড়া আপনার নিজের ওয়েতেও রাখতে পারেন। সেটা কিভাবে, চাইলে আপনি একটা ফেসবুক পেজ করে সেখানে আপনার হচ্ছে ডিজাইনগুলো আপলোড দিয়ে রাখতে পারেন, বা হচ্ছে গুগল ড্রাইভ, বা হচ্ছে আপনি বিহ্যান্স, হচ্ছে পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়াগুলোতে যে কোনো কোথাও রাখতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট হবে কি জানেন, যখন আপনি আপনার শপটা নিজের মতো করে সাজাবেন, লাইক হচ্ছে আপনি আপনি ক্লায়েন্টের সাথে একটা মার্কেট প্লেসের মধ্যে কমিউনিকেশন করতেছেন, লাইক অ্যাজ এ ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডট কম, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, মার্কেট প্লেসের মধ্যে আপনি হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন। সো সে আপনার কাছে যখন পোর্টফোলিওটা চাইবে, লাইক আপনার জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবেন। এখন আপনি বলবেন যে ভাই ওয়েবসাইট লিঙ্ক দিলে তো প্রবলেম হবে, আসলে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিলে কখনো প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আপনি ওইখানে এরকম কিছু করা যাবে না যে কন্ট্যাক্ট, সো ওইগুলো নিয়ে আর একটা ভিডিও করবো, আমি জাস্ট এই টপিকে থাকি। সো যখন ওনার সাথে আপনার কথা হবে, আপনাকে বলবে যে পোর্টফোলিওটা দেন, আপনি জাস্ট পোর্টফোলিওটা দিবেন যখন আপনার যে ওয়েবসাইটটা বা আপনার যে ওই যে আপনি যে শপে গেছিলেন, লাইক অনেক সুন্দর করে সব কিছু সাজায় রাখছেন। যখন আমি একটা কাস্টমার ঢুকলাম আপনার শপের মধ্যে, দেখি পছন্দ হয়ে গেল দোকানটাই, ফার্স্ট অফ অল ডেকোরেশন পছন্দ হইল, তারপর প্রোডাক্ট পছন্দ হইলো। সো ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও তো যাবে, ডেকোরেশনটা পছন্দ করবে, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট পছন্দ করবে, সো আপনার ডিজাইন পছন্দ করবে, দেন হচ্ছে আপনার সাথে কথা বলে আপনাকে আপনার অর্ডার কনফার্ম করবে। কারণ আপনি একটা জিনিস কেনার আগে ওটা নিয়ে যাচাই করছেন, ওটার প্রাইস দেখছেন, ওটার ভ্যালু দেখছেন, মানে কালার থাকবে কি না বা কেমন লাগবে পড়লে, সো এগুলো দেখছেন, ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিচ্ছেন,
সো এই বিষয়গুলো হচ্ছে আপনি একটু খেয়াল রাখবেন, যাতে একটা ক্লায়েন্ট এসে সে আপনার আপনাকে আপনার সাথে কনফিউশনের মধ্যে না পড়ে যে সে কি আসলে ভালো ডিজাইন করে বা সে কি আমার ডিজাইনটা করতে পারবে, এরকম কনফিউশন যাতে তার মধ্যে না থাকে। তাহলে আপনার প্রাইস রেঞ্জটাও কমে যাবে, এমনকি সে আপনার সাথে হচ্ছে কমিউনিকেশন লেভেলটা একটু মানে অন্যরকমভাবে কথা বলবে। তাই আমি মনে করি যে একটা আপনি একটা পোর্টফোলিও সুন্দর করে সাজায় রাখেন, সেখানে আপনার ডিজাইনগুলো আপনি শুরু থেকে এই পর্যন্ত যে ডিজাইনগুলো করছেন সেগুলো প্রাইভেটলি আপলোড করে রাখেন, যেটা আপনার ক্লায়েন্টের কাছে পারমিশন নিয়ে নেবেন যে ক্লায়েন্টের কাজ করছেন, যে আমি যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি এই ডিজাইনটিকে এখানে পাবলিশ করবো, তার কাছে পারমিশন নেন যে আপনার ওয়েবসাইটে কি পাবলিশ করবেন কি না। সো এইভাবে পাবলিশ আপনি করতে পারেন। সো তাছাড়া পারমিশন ম্যাক্সিমাম টাইমে নিয়েই লাগেন, আপনি ডিজাইন পাবলিশ করলে তেমন একটা প্রবলেম হয় না। সো আপনি করতে পারেন এইভাবে, তাহলে কোনো কনফিউশন থাকছে না, আপনি একটা মানে আপনার ক্লায়েন্ট আপনার উপর কোনো কনফিউশন থাকছে না, আপনি একটা প্রাইস রেঞ্জ বললেন আমি এই রেঞ্জের মধ্যে কাজ করি, সে আপনাকে পেমেন্ট করছে, আপনি কাজ করছেন, প্যারা হচ্ছে না। হ্যাঁ, সো আপনিও যেমনটা ওই শপে গিয়েছিলেন, ডিজাইন দেখলেন, এটা নিয়ে কথা বললেন, অ্যাভারেজ করে একটা হচ্ছে আপনি ট্রায়াল দিয়ে সব কিছু ঠিকঠাক দেখে শুনে প্রোডাক্টটা চুজ করে নিয়ে নিলেন বা কিনে ফেললেন। সো বিষয়টা হচ্ছে জাস্ট এইরকমই, যে আমরা একটা জিনিস কেনার ক্ষেত্রে যে এত কিছু যাচাই করতেছি, তারা কি করবে না, তাদের কি টাকা না, তাদেরটাও কিন্তু টাকা, যদিও তারা হচ্ছে একটু কম যাচাই করে, মানুষ একটু বিশ্বাস বেশি করে, এই জন্য হচ্ছে আমরা আবার বিশ্বাসটা ভেঙে দিই। এই বিশ্বাস ভাঙা নিয়ে আমি আর একটা ভিডিও করবো, আমরা বাঙালিরা যে কত বিশ্বাস ভাঙি মার্কেট প্লেসে, আমাদের অনেক দুর্নামও আছে। হ্যাঁ, সুনাম তো অবশ্যই আছে, দুর্নামও আছে, এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিও করবো। সো আপনি যে ফ্রিল্যান্সার তার প্রমাণটা আপনি এইভাবে দিতে হবে, আপনি যে ভালো একজন ডিজাইনার তার প্রমাণটা আপনার এইভাবে দিতে হবে, আপনি যে অ্যাজ এ ভালো একটা ওয়েব ডেভেলপার আর তার প্রমাণটা আপনাকে এইভাবে দিতে হবে, বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে আসলে আমার এই সেক্টরগুলোতে প্রায় 5 বছরের মতো অভিজ্ঞতা আছে, যার কারণে হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে কুটিনাটি অনেক বিষয়ে হচ্ছে আমার রিয়েল টাইম হচ্ছে এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি। আর যদি ফ্রিল্যান্সিং নিয়ে বা অনলাইন ইনকাম নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, লাইক অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, অ্যান্সার দিব। আর যদি খুবই ইমার্জেন্সি কোশ্চেন হয়ে থাকে অবশ্যই ফোন করবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।